বাদল চৌধুরী, সিপিআইএম এর বরিষ্ঠ নেতা তথা ত্রিপুরার এই বরিষ্ঠ নেতার পাশাপাশি তিনি এলাকার বিধায়ক। আর তাকে কাছে পেয়েই ঘরের সন্তানের মতো তাকে বুকে টেনে নিলেন এলাকার মানুষ। এলাকার জনপ্রতিনিধিকে নিজেদের মনের ভেতর জমানো কথাগুলো ওনার সঙ্গে ভাগ করে নেন, এমনই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার ত্রিপুরার ঋষ্যমুখ বিধানসভা এলাকায়। এদিন সকাল 10টায় সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ত্রিপুরা বিধানসভার বিরোধী দলের উপদলনেতা বাদল চৌধুরী দীর্ঘ প্রায় এক বছর পর মনিরামপুর, শিবপুর, রতনপুর, গাবুরছড়া সহ বিভিন্ন এলাকায় নিজের বিধানসভা কেন্দ্র ঋষ্যমুখ বিধানসভা এলাকা পরিদর্শন করেন। নারী পুরুষ জাতি উপজাতির মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন এদিন। বাদল চৌধুরীকে দেখে প্রতিটি এলাকার লোকজন আকস্মিকভাবে জমায়েত হওয়ায় তিনি তাদের সাথে কথা বলেন, এলাকার জনগণের বিভিন্ন দাবি রাখেন। এলাকার জনগণ তার কাছে বিভিন্ন দাবি রাখেন। মনিরামপুর ককবরক ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদ বেদিতে মাল্যদান করেন এবং প্রবীণ পার্টি সমর্থকদের সাথে কথা বলেন। স্থানীয় মানুষের উদ্দেশ্যে তিনি এলেন, এলাকার শান্তি সম্প্রীতি বজায় রেখে বিজেপির সাম্প্রদায়িক চক্রান্তে পা না দিয়ে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে জোরদার করে তুলে ঘরে ঘরে প্রস্তুতি নিতে আহ্বান জানান তিনি। তিনি বলেন, ত্রিপুরাকে ভাগ করা চক্রান্ত শুরু হয়েছে বিভেদকামী শক্তির বিরুদ্ধে। সংঘবদ্ধ জাতি উপজাতির একতার তীর্থ ত্রিপুরাকে অটুট রাখতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন তিনি। এদের ওনার সফর সঙ্গী ছিলেন বিলোনিয়া মহকুমার সম্পাদক তাপস দত্ত, মহকুমার সম্পাদক মন্ডলীর সদস্য আশিস দত্ত, কৃষ্ণ চৌধুরী, দীপক উচাই, সত্যমণি উচাই, যুবন নেতৃত্ব রাকেশ বিশ্বাস, সুকান্ত মজুমদার। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। প্রায় গত 2 বছর আপনাদের এলাকায় আসতে হয়েছে, কথা বলতে পারিনি, অথচ আমরা আমাকে নির্বাচিত করে বিধানসভা করেছি। হ্যাঁ, আপনাদের কি দুঃখ কষ্ট আছে এটা বলার শুরু চিনে নেন, বিধানসভা 1-2 দিন বা 3 দিন। হ্যাঁ, এত দপ্তর এত কিছু বলার সুযোগ নেই, আমরা যারা বিরোধীরা আছি আমাদের কথা বলার সুযোগ অনেক কমে গেছে এবং এগুলি আমরা সেখানে তুলতে পারিনি বা যতটুকুবারে আমরা চেষ্টা করছি, এদের বিরুদ্ধে লড়াই করছি। কেন বিধানসভার বাড়ি সময় বাড়ে না, যাতে আমরা যারা নির্বাচিত হইলাম মানুষের কথা বলার জন্য তুমি আমাদের সময় দিতেছ, এর থেকে দুর্ভাগ্যজনক আর কি ঘটনা হতে পারে? এটা কিন্তু দেখতে হবে আমাকে, যে আমাদের বিরোধীরা যারা আছে আমাদের কথা বলার সুযোগ নেই, এটাও কাড়িয়ে নিয়ে গেছে। আপনাদের সমস্ত সুযোগ যেরকম আছে এগুলি যখন কাড়িয়ে নিতেছে, আপনারা যারা নির্বাচিত করে পাঠালেন তাদেরও অধিকার বিধানসভা কথা বলার জন্য যে সময় দরকার সেই সময় তারা দিতেছে। এখানে কোনো কথা যাতে বলা না যায়, গরিব মানুষ, উপজাতি অংশের মানুষ বা গরিব মানুষ, শ্রমিক, কৃষক, চা শ্রমিক বা অন্যান্য এই ধরনের যারা মানুষ কোনোরকমই বাঁচে আছে এই কাজ সুযোগ করে, তাদেরও আজকে আর কোনো সুবিধা নেই, সব জায়গায় আক্রান্ত, সব ভাগ বাড়ি আক্রান্ত, এই চিন্তাই করা যায় না। এরকম গভর্নমেন্ট আর্থিক কিনা কখনো আছে, প্রথম মুখ্যমন্ত্রী, তারপর যতগুলি মন্ত্রিসভা হয়েছে কোনো মন্ত্রিসভায় এরকম অবস্থা কোনো সময় কোনো সময় হয়নি। বিজেপি গভর্নমেন্ট আসার পর জনবিরোধী